আফগানিস্তানে ক্রিকেটের ইতিহাসে এর চেয়ে বড় ম্যাচ আগে ছিল কিনা তা নিয়ে প্রশ্ন করা যেতেই পারে। 2006 সালে শরণার্থী শিবিরে কাবুলিয়া টুপি পরে যাত্রা শুরু করেছিল আফগানিস্তানে ক্রিকেট। এরপর মাত্র দেড় যুগের ব্যবধানে বিশ্বকাপের সেমিফাইনালে আফগানরা। 18 বছরের মধ্যে স্বীকৃত ক্রিকেটে টি টোয়েন্টি সেরা চার দলের একটি এখন তারা। রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খানরা যেন এমন একদিনেরই স্বপ্ন দেখছিলেন, কিন্তু বড় সেই ম্যাচে এসেই খেয়ে হারালো পুরো দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং লাইন আপ আফগানিস্তানকে দেখিয়ে দিল ক্রিকেটও ভীষণ নির্মম হতে জানে। মার্কো জেনসেন, তাবরেজ শামসি আর কাগিজোরাবাদার বোলিং আগুনে পুড়ল আফগানদের ব্যাটিং লাইন আপ। মাত্র 56 রানে অল আউট হলো আফগানিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে এত কম রানে আউট হওয়ার নজির আর নেই। টেস্ট খেলুড়ে দেশের হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে এটি দলীয় সর্বনিম্ন স্কোর। কেন এমন ভরাডুবি দলের? উত্তরে জোনাথন ট্রট কাঠগড়ায় দাঁড় করালেন ব্রায়ান লারা স্টেডিয়ামের পিচকে। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে আফগান কোচ জোনাথন ট্রটের বক্তব্য, কিছু বলে নিজেকে সমস্যায় ফেলতে চাই না, তবে এটা এমন পিচ ছিল না যেটাতে সেমিফাইনালের মতো ম্যাচ আপনি চাইবেন, এটাই সবচেয়ে সহজ কথা। এটা ফেয়ার প্রতিযোগিতা হওয়া উচিত ছিল ব্যাট বলের। আমি বলছি না একদম ফ্ল্যাট হবে, যেখানে স্পিন হবে না, সিম মুভমেন্ট হবে না, বলছি ব্যাটারদের ভীতির কারণ হয় এমন হওয়াটা আসলে উচিত নয়। ফুট মুভমেন্ট যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারে, এমন পরিস্থিতিতে হওয়াটাই উচিত, দক্ষতা কাজে লাগানোর পরিস্থিতি থাকা উচিত। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্ক্রামের কথাও প্রায় একই রকম। সহজে ম্যাচ জিতলেও অধিনায়কের দাবি পিচ ব্যাটিং সহায়ক ছিল না মোটেও। ব্যাট হাতে এটা চ্যালেঞ্জিং ছিল, কোনো ব্যাটার বলবে না যে আজকের খেলাটা সহজ, আমরা কিছুটা ভাগ্যের সাহায্যও পেয়েছি। তবে জোনাথন ট্রটের আক্ষেপের আরও একটা জায়গা তার দলের মিডল অর্ডার। পুরো আসরে গুরবাজ আর ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটি মান বাঁচিয়েছিল আফগানদের। ফাইনালে গুরবাজ ফিরলেন শূন্য রানে আর জাদরানের ব্যাট থেকে এলো মোটের ওপর দুই রান। মোহাম্মদ নাবির শূন্য, নানগাইলিয়া খার্তর দুই, কারিম জানাত আর রাশিদ খানের আট রানে ইনিংসগুলো আক্ষেপের পাল্লা ভারী করেছে ট্রটের। বিশ্বকাপের পর তাই মিডল অর্ডার ব্যাটার খোঁজার দিকেই মনোযোগ সাবেক ইংলিশ ব্যাটারের। এ প্রসঙ্গে তিনি বলেন, সম্ভবত আমরা গুরবাজ আর ইব্রাহিমের রানের উপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলাম, আর কেউই রান করতে পারেনি, আমাদের এর কারণ খুঁজে বের করতে হবে, আমাদের আরও কিছু ব্যাটার দরকার যারা রান করবে এবং ওপেনারদের মতোই ধারাবাহিক হবে, যেটা ম্যাচেও আমাদের সুযোগ বাড়িয়ে দিবে, তাই সামনের দিনে এটাই আমাদের প্রজেক্ট। তবে বিশ্বকাপের এমন এক ম্যাচে আগে বোলিং না করার আক্ষেপ নেই জোনাথন ট্রটের, বরং এবারের আসরে ক্রিকেটীয় চেতনা ধরে রেখেই সামনে এগোনোর লক্ষ্য তার। নাহিয়ান আরিফিন, অনফিল্ড।